তৃণমূলের অঞ্চল সদস্যকে মারধর করার অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আর যা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হাজি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য লুৎফর রহমান অভিযোগ করেন, তিনি এদিন বেলা 1:30 নাগাদ ভান্ডুলাল স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় অঞ্চল সভাপতি হাজি আব্দুর রাজ্জাক ও তার সহযোগী অশোক সাধুকা সহ বেশ কিছু লোকজন তাকে রাস্তায় দাঁড় করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তারপর তিনি সেখান থেকে পালিয়ে কোনোরকম প্রাণ বাঁচিয়ে প্রধান হুমায়ুন রেজা চৌধুরীকে এসে সবটাই জানান। পঞ্চায়েত প্রধান তাকে নিয়ে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন এবং অঞ্চল সভাপতি হাজি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। তবে চাপাতলার প্রধান হুমায়ুন রেজা চৌধুরী অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন। তিনি বলেন, অঞ্চল সভাপতি এলাকায় মাস্তানি করে বেড়াচ্ছেন, এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি। এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে অঞ্চল সভাপতি হাজি আব্দুর রাজ্জাকও। তিনি দাবি করেন, লুৎফর রহমান পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর সময় তার থেকে 50,000 টাকা নিয়েছিলেন, সেই টাকাটা তিনি এখনো দেননি। তিনি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তবে উত্তর চাঁদপুর এলাকায় সেদিন ইলেকট্রিকের তার টানার কাজ চলছিল, সেই সময় বিদ্যুতের তারে জড়িত হয়ে পড়ে যান তিনি, আর তাকে আমরা উদ্ধার করি, আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন তিনি। তবে এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপিও। গ্রাম পঞ্চায়েতের দুবারের নির্বাচিত সদস্য লুৎফর রহমান, তিনি আজকে পঞ্চায়েতে কাজে আসছিলেন। আসার সময় ভান্ডিলাল স্কুল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমাদের অঞ্চল সভাপতি আব্দুর রাজ্জাক এবং তার সঙ্গে অশোক সাধুকা এবং অপরিচিত চার পাঁচজন লোক পূর্বের রাগ ও হিংসাবশত তাকে একা পেয়ে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড দিয়ে মারধর করে এবং রাস্তায় ফেলে কিল ঘুষি মারে এবং সে গুরুতর আহত হয়। আমরা হাসপাতাল হাসপাতালে দেখিয়েছি, তার অবস্থা গুরুতর, সেই জন্য বিশ্বনাথপুর হাসপাতালের ডাক্তারবাবু তাকে বারাসাতে রেফার করেছে এবং আমরা দেবঙ্গা থানায় অভিযোগও জানিয়েছি। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। এখানকার মানুষ, সদ্দারাটির মানুষরা দীর্ঘদিন ইলেকট্রিকের অভাবে ভুগছিল। মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা সেই মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই গ্রামের নির্বাচিত সদস্য হাফিজা বিবি আছেন, তার স্বামী আছে, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য ফিরোজ সাজি তার স্ত্রী আছেন এবং অঞ্চলেরই নির্বাচিত সদস্য হাবিব রেজা চৌধুরী তিনি এখানে প্রেজেন্ট আছেন। কোনো মারধর করা হয়নি, কাজ করার সময় তিনি তারে জড়িয়ে গিয়ে পড়ে গেছেন এবং তিনি আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে চলে গেছেন, আমরা কেউ তাকে মারিনি।